জানিস কলকাতা গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে এমন ধাক্কা লাগলো আমার, সে লটারিতে 5000 টাকা পেয়েছে। তোমার কোথাও লাগেনি তো? আরে লাগেনি মানে শোন, ওই 5000 টাকা নিয়ে আমাকে সালা সম্বন্ধী বলে গাল দিচ্ছে, হাতে করে মাথা কেটে নেবে, কিন্তু ওকে আমি ভিতরে নিয়ে আসছি উচিত শিক্ষা দিয়ে, তারপর এখান থেকে ওকে তাড়াবো। শোনো দাদা, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে যেমন অপমান করেছে তোমার এই বোনগুলো জানে এই অপমানের বদলা কি করে নিতে হয়। আমরা এক একজনের অপমানের বদলা নেব, খালি ভিতরে পাঠিয়ে। ওই ভাই বাপ্পা, ও বাপ্পা, এই যে আরে কাকে ফোন করছো তুমি? ও মাকে ফোন করছি। তোমার মা কোথায় আছে? জাপানে। জাপানে তোমার মা কি করে? চামড়া ব্যবসা করে। হ্যাঁ, চামড়ার ব্যবসা করে? কিসের চামড়া? বিড়ালের চামড়া। বিড়ালের চামড়া দিয়ে কি হয়? ব্যাগ তৈরি হয়। ব্যাগে কি হয়? ব্যাগটা কি ব্যাগ তৈরি হয়? কলগেটে ব্রাশ তৈরি হয়। কলগেট? আচ্ছা আচ্ছা, বেশ ভাই বেশ। হ্যালো, হাই, ইয়েস মাম, হাই, ইয়েস পাম পাম। এর বাংলাটা কি ভাই? জাপানে থাকে। হ্যাঁ, জাপানে থাকে, তাই আমার মা বুঝে বাবা কোথায় আছে। আচ্ছা, হাই, ইয়েস মাম, ইয়েস পাম পাম, নো, ইয়েস, ভেরি গুড, ইয়েস। মানে কি ধাবা মানে ফোন দূরে কি দে আচ্ছা, এবার বাড়িতে যদি কাজ করবি না পালাবো। আচ্ছা শোন, শোনো ভাই শোনো, আমার বাড়িতে এসেছো বর্তমানে, তুমি আমার বাড়ির নারায়ণ। নারায়ণ কে নারা হবে বে? হ্যাঁ সালো, কেন নারা হবো বে? আমি নারার কথা নারা হবো? আরে নারায়ণ কথার অর্থ বুঝো না, কুটুম, অতিথি, অতিথি। অন্য কথা বলবি, নারা বল, নারা খারাপ বলবি না। আচ্ছা বেশ, বর্তমানে বলো যে আমার বাড়িতে তোমাকে নিয়ে এলাম কি খাবে বলো আগে। আমার জন্য দু বালতি চা করে আন। দু বালতি চা কি হবে? এক বালতি চা খাবো, এক বালতি চায়ে চান করবো। তোমার কথা আমি মেনে নিলাম, আর কি খাবে? আমি 5000 টাকা মালিক, সালা আমি জলে চান করবো। আর এক কাজ কর। কি করবো? 5 বোতল বিয়ার আন। এ সালা মাতালকে আমি আমার বাড়িতে ধরে নিয়ে এলাম, আরে দিনে যে 5 বোতল বিয়ার খাই সে বউ বুঝবে কেন করে? আউট, গেট আউট। এ সালো, তুকে মাদাই হতে যায় নাকি বে? কেন আমি বিয়ার খাবো? তা কি করবে, বিয়ার মানুষ কি করে? বাড়িতে রাতে থাকবো। হ্যাঁ থাকলে? সকালে উঠবো না? হ্যাঁ উঠলে। উঠার পরে কি করবো? মানুষ পায়খানা করে। পায়খানা করবো? আমিও তো পায়খানা করবো, তো আমি ছুঁচবো কোথায়? কেন পুকুর ঘাটে? সালো পুকুরে ছুঁচে আমাকে 1500 লাগাবো বে? একবারে হসবোটা, সাবাসি সাবাসি। ও সাবাসের নাম ধন্য। এইবার আমি আমার বোন গুলোকে তোমার সামনে আমি নিয়ে যাচ্ছি, এবার তোমার যেটা চয়েস তুমি সেইটাকে বিয়ে করবে। কে চসবে? হ্যাঁ তাহলে আমাকে চষা করবি? আরে গরু হাল নাই, সে চষা নই রে ভাই। আমার বোন গুলোকে একটা একটা করে তুমি দেখবে, যেটা তোমার পছন্দ সেটাকে তুমি বিয়ে করবে। তাহলে তুই গুটাই গুটাই। আরে গুটাই নয় বলো, গেট আউট। হ্যাঁ বাইরে যা, 2 মাস আসবি না, আমি চষবো। যা, তোমার মা বাবা ফোন করবে না তো এখন? না, আমার মা বাবা ফোন করবে না। আচ্ছা আর কিসের ব্যবসা করে তোমার মা? বহু রকম ব্যবসা। আর কিছু আছে তোমার মায়ের ব্যবসা কি শুনি একটু? বোন বটে ভাই, কেন বোন তো বাবার ফিক গাল কি রে? আমার বোন হচ্ছে এখন বর্তমানে 5টা, আর 5টা মরে গেছে, আমি একটা ভাই, মানে 11টা আমার বাবা মায়ের ছেলে, 11টা কটা? 11টা আমি একটা ভাই, 10টা বোন, একটা ভাই। বাপ রে, করিস কি রে? 11টা ভাই বোন? হ্যাঁ। বাবা বেঁচে আছে না কোথা আছে? আমার বাবা মা দুটোই মরে গেছে। মাও মরে গেছে? মাও মরে গেছে। আর 2 ঘন্টা বাঁচাইতে পারলি না? কেন 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 ভাই? আর কটার জন্য সেঞ্চুরিটা করতে পারল না? আরে তো বাপ মানুষ না, জেসিপি গাড়ি বে, সালো 100 জনের কাজ একাই করে নিয়েছে রে। বেশ তুমি পছন্দ করো, আমি আস। সালো করে দিয়েছিস কি রে? জুতো সব রকম চলে যা।
দেখে না শুনে দেখ নাচ মেরি বুলবুল তুঝে পয়সা মিলেগা যাহা কদর দান হুমে এসা মিলেগা নাচ মেরি বুলবুল তুঝে পয়সা মিলেগা তোমাকে নিয়ে যাবার জন্য আমি হেঁকে ফেলবো বলে আকাশের তারা গোনা যায় না মাঝে বলে নদীর তো ফুল পাওয়া যায় না আমি বলি এই তো সহজ কথা মেয়েদের মন বোঝা যায় না মেয়েদের মন বোঝা যায় না মেয়েদের মন বোঝা যায় না লোকে বলে আকাশের তারা গোনা যায় না মাঝে বলে নদীর তো ফুল পাওয়া যায় না আমি বলি এই তো সহজ কথা ছাগলের বাচ্চা হয়নি না বিড়ি খাগা বিড়ি খাগা ওটা বিড়ি খাগা দাও বিড়ি খাগা দাও বিড়ি খাগা তো দিবা তো দা ছুরি কি রে সালা ছাগলের বাচ্চা হয়নি তোমার নাম শুনেছি আর ছুরি বলছে ছাগলের বাচ্চা হয়নি দাদা ভাত খায় নাই বিড়ি 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 খুশবু আব কা হোগা